नमस्कार देखছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে রয়েছি আমি স্বপন শুরু করছি জেলার সারা দিন বিস্তারিত খবরে আসব তবে দেখে নেব এই মুহূর্তের হেডলাইনস হাইকোর্টে গঙ্গাসাগর মেলা প্রশ্নের মুখে মামলাকারীরা শুনানি শেষ রায়দান স্থগিত ফের রাজ্য রাজ্যপাল সংঘাত নেতায়ে শুভেন্দুকে আটকানোর অভিযোগ মুখ্য সচিব ডিজিকে তলব যেতে অস্বীকার হরিকৃষ্ণ দ্বিবেদী মনোজ মালাবিয়ার করোনা পরিস্থিতি নিয়ে সব রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী রাজ্যভিত্তিক পর্যালোচনা করোনা আক্রান্ত সুকান্ত মজুমদার হাসপাতালে ভর্তি বিজেপির রাজ্য সভাপতি ফোন করে খোঁজ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় দেশসহ জেলা জেলায় শুরু বুস্টার ডোজ বাঁকুড়া আলিপুরদুয়ার নদিয়াতে করোনা প্রথম সারির যোদ্ধা ও ষাট বছর বয়সীদের দেওয়া হলো বুস্টার ডোজ বুস্টার ডোজ নিতে এসে চরম হয়রানি পুরুলিয়া দেবেন মাহাতো হাসপাতালে বিক্ষোভ ষাটোর্ধ্বদের বসিরহাটে আক্রান্ত স্বাস্থ্যকর্মীরা বাতিল টিকাকরণ শিবির সুজাতার সঙ্গে পাকাপাকে বিচ্ছেদের ভাবনা ডিভোর্স মামলা সৌমিত্র রাজনীতি জীবন মন্তব্য বিজেপি সাংসদের ফের বিজেপিতে ভাঙন আসানসোল পুর ভোটের আগেই বিজেপি ছেড়ে তৃণমূলে 300-এর বেশি কর্মী সমর্থক বকখালিতে ফেসবুক লাইভে বাবা মা ছেলের আত্মহত্যা মূল অভিযুক্ত মেয়ে সহ পাঁচ মহিলা গ্রেফতার এখন সময় একটা বিরতির ফিরছি বিরতির পর সঙ্গে থাকবেন আমরা জেলার খবরে তো আসব তবে এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ খবরে আমাদের নজর রাখতে হবে টেক ফক কেলেঙ্কারি নিয়ে আবারও চিঠি লিখলেন তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন সংসদের স্ট্যান্ডিং কমিটির কাছে স্বরাষ্ট্র মন্ত্রকের যে স্ট্যান্ডিং কমিটি সেই স্ট্যান্ডিং কমিটিকে এই চিঠি লিখেছেন আরও একবার উল্লেখ্য এর আগে গত 6 জানুয়ারি ডেরেক ওব্রায়েন একটি চিঠি লিখেছিলেন এবং সেখানে এই যে টেক ফক কেলেঙ্কারি যেটা সম্প্রতি সামনে এসেছে যেটা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে যে পেগাসাসের পর এই টেক ফক কেলেঙ্কারি একটা বড় আকার ধারণ করতে চলেছে এবং একাধিক অভিযোগ সামনে আসছে একাধিক বিষয় সামনে আসছে সেইগুলো নিয়ে খুঁটিনাটি আলোচনা করা দরকার এবং পুঙ্খানুপুঙ্খ সব বিষয়গুলো খতিয়ে দেখা দরকার ডেরেক ওব্রায়েন তিনি আজকে চিঠিতেই উল্লেখ করেছেন যে গত 6 জানুয়ারি তিনি এ বিষয়ে চিঠি লিখেছিলেন কারণ এই টেক ফক কেলেঙ্কারি সামনে আসার পরই তিনি চিঠি দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যে স্ট্যান্ডিং কমিটি রয়েছে পার্লামেন্টে সেই কমিটিকে এবং আরও একবার তিনি এই চিঠি দিলেন এবং যাতে এই সংক্রান্ত বিষয়ে একটা আলোচনা হয় এবং একটা বৈঠক ডাকা হয় সেই আবেদন করেই আরও একবার চিঠি দিয়েছেন তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন তিনি যেটা উল্লেখ করেছেন যে এই টেক ফগ নিয়ে অনেক বিষয় এর মধ্যে জড়িত রয়েছে অনেকগুলো দিক খুলে সামনে আসতে পারে সেগুলো আসা উচিত বলে উল্লেখ করেছেন ডেরেক ওব্রায়েন স্বাভাবিকভাবে এটা যে একটা বড় ষড়যন্ত্র এই 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 বিষয়টাও সামনে আসছে পেগাসাস সামনে আসার পর থেকেই তৃণমূল কংগ্রেস সরব হয়েছে এবং পেগাসাস নিয়ে সার্বিকভাবে কেন্দ্র যে তথ্যগুলো তুলে ধরেছে সেই তথ্যগুলো যথেষ্ট নয় বলে তৃণমূল কংগ্রেসের অভিযোগ এবং এই টেক ফগ নিয়েও একই রকম অবস্থান তৃণমূল কংগ্রেসের স্বরাষ্ট্র মন্ত্রকের যে স্ট্যান্ডিং কমিটি সেই স্ট্যান্ডিং কমিটিকে চিঠি সাংসদ ডেরেক ওব্রায়েনের এবং এই কমিটির কাছে তিনি আর্জি জানিয়েছেন যাতে এ নিয়ে একটা আলোচনা করা হয় বৈঠক ডাকা হয় এবং এর নেপথ্যে কোন বিষয়গুলো রয়েছে এবং এর নেপথ্যে কারিগর কারা সেই বিষয়গুলো খোঁজার প্রয়োজনীয়তা রয়েছে বলে উল্লেখ করে আজকে চিঠি দিয়েছেন ডেরেক ওব্রায়েন আপনাদের আরও একবার জানিয়ে রাখবো টেক ফক কেলেঙ্কারি নিয়ে আরও একবার চিঠি দিলেন তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন উল্লেখ্য তিনি এর আগে গত 6 জানুয়ারি একটি চিঠি দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যে স্ট্যান্ডিং কমিটি রয়েছে সংসদে সেই কমিটিকে এবং তিনি উল্লেখ করেছিলেন যে এই কেলেঙ্কারির সার্বিক দিকগুলো সামনে আসা দরকার রয়েছে আজকে তিনি আরও একটি চিঠি দিয়েছেন এবং এই চিঠিতে তিনি উল্লেখ করেছেন যাতে কমিটি এ সংক্রান্ত একটি জরুরি বৈঠক ডাকে এবং এই বৈঠকে পুঙ্খানুপুঙ্খ সব দিক যেন বিশ্লেষণ করা হয়
এখন সময় একটা বিরতির, জেলার গুরুত্বপূর্ণ খবর নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকবেন। ফিরলাম বিরতির পর। আমরা এবারে নজর রাখবো গঙ্গাসাগর মেলা নিয়ে। কলকাতা হাইকোর্টে যে আজকে দীর্ঘ সওয়াল জবাব চলে, এই শুনানির দিকে আমাদের নজর থাকবে, কারণ ভীষণই গুরুত্বপূর্ণ এই বিষয়টি। এবং এদিনের শুনানিতে দীর্ঘক্ষণ সওয়াল জবাব পর্বের পর এখনও পর্যন্ত নির্দেশ কলকাতা হাইকোর্ট দেয়নি, তবে আজকে বেশ কিছু বিষয় উঠে এসেছে এবং আবেদনকারীদের তরফ থেকে যে বিষয়টা উল্লেখ করা হয়েছে যে হাইকোর্টের নির্দেশে যে গঠিত কমিটি, সেই কমিটির যৌক্তিকতা নিয়ে একটা প্রশ্ন তোলা হয়েছে। একই সঙ্গে সেখানে এই কমিটিতে কোনো চিকিৎসক বা স্বাস্থ্য বিশেষজ্ঞকে রাখা হয়নি, সেই বিষয়টাও উল্লেখ করা হয়। আমরা এই বিষয়টা নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ রয়েছেন টেলিফোনে, কথা বলবো তার সঙ্গে। পীযূষ, এই মুহূর্তের কি কি আপডেট এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে বিস্তারিত জানতে চাইব। দেখো, আজকে যে তিনজন আবেদনকারী মামলা দায়ের করেছেন, তাদের মূল বক্তব্য হচ্ছে যে 2001 সালে গঙ্গাসাগরের একটি নিযুক্ত কমিটি রয়েছে, যে কমিটি কার্যকারিতা বজায় রয়েছে এবং আদালত কোনের নির্দেশ দেয়নি যে ওই কমিটির যে কার্যকারিতা তা স্থগিত রাখা হোক। সুতরাং এমত অবস্থায় দাঁড়িয়ে নতুন করে আর কমিটি গঠনের কোনো প্রয়োজন নেই, তার কারণ ওই কমিটি কিন্তু গঙ্গাসাগর মেলার পর্যালোচনা এবং পর্যবেক্ষণের দায়িত্বে রয়েছে। কিন্তু 2001 সালের কমিটি বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি আদালত মনে করে, তাহলে সেক্ষেত্রে বরঞ্চ চিকিৎসকের একটি টিম গঠন করার প্রয়োজন রয়েছে। অর্থাৎ সেক্ষেত্রে কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসককে নিয়ে যদি একটি টিম গঠন করা হয়, সেই টিম পর্যালোচনা এবং পর্যবেক্ষণ করে দেখতে পারে যে স্বাস্থ্য কথা বিচার করে যে কিভাবে গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থীদের উপস্থিতি রাখা যেতে পারে। সুতরাং এই বিষয়টি কিন্তু বিশেষভাবে তুলে ধরা হয়েছে এবং আইনজীবীদের পক্ষ থেকে এও দাবি করা হয়েছে যে এই ধরনের কমিটিতে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব বা কোনো প্রশাসনিক ব্যক্তিত্বের প্রয়োজন নেই, তার কারণ অ্যাডমিনিস্ট্রেটিভ যে কমিটি রয়েছে সেটা 2001 সালের কমিটি যথেষ্ট। এরপরে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে চিকিৎসকের একটি টিমের প্রয়োজন আছে। পাশাপাশি রাজ্যের অ্যাডভোকেট জেনারেল যে বিষয়টি তুলে ধরেন যে আদালতের নির্দেশ মেনে ইতিমধ্যে ওই এলাকাকে নোটিফাইড এলাকা ঘোষণা করা হয়েছে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে বিজ্ঞাপনও দেওয়া হয়েছে। যদিও ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরামের পক্ষ থেকে দাবি করা হয় কোনো কমিটি গঠন নয় বা কোনো দলের প্রতিনিধি নয়, বর্তমানে করোনা পরিস্থিতি যেভাবে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, এমত অবস্থায় দাঁড়িয়ে আদালতের স্বতঃপ্রণোদিত হয়ে এই মেলা বন্ধের নির্দেশ জারি করা উচিত এবং আদালত নির্দেশ দিক যে অবিলম্বে যেন এই গঙ্গাসাগর মেলাকে বন্ধ করা হয়, তার কারণ ওই মেলায় যে সমস্ত সাধুরা তারা অনেকেই মাস্ক পরছেন না, ফলে করোনা বিধি যে নির্দিষ্ট নিয়ম কানুন তা লঙ্ঘিত হচ্ছে। এছাড়াও ওই মেলা প্রাঙ্গণে এত পুণ্যার্থীর সমাগম হয়, সেক্ষেত্রে করোনা বিধিকে রক্ষা করা সম্ভব নয় এবং এই পরিমাণ ভিড় হলে আগামী দিনে একটা ভয়ঙ্কর অবস্থার সম্মুখীন হতে হবে রাজ্যকে। তাই বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে অবিলম্বে মেলা বন্ধের নির্দেশ দিক কলকাতা হাইকোর্ট। যদিও বিচারপতি প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ এই বিষয়টি মাথায় রাখবেন বিচার পর্বের ক্ষেত্রে এবং গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন সে বিষয়টিও তিনি জানিয়েছেন, তবে সামগ্রিক শুনানি যেটা দেখা যাচ্ছে যে আজকে যে ভিন্ন ভিন্ন যে মামলাগুলো আদালতে উঠেছে, মূলত মেলা বন্ধের নির্দেশ দেওয়া হোক, একই সঙ্গে যে কমিটি গঠন করা হয়েছে তার যৌক্তিকতা এবং কোনো স্বাস্থ্য বিশেষজ্ঞ সেখানে নেই, চিকিৎসক নেই এবং রাজনৈতিক প্রতিনিধি রাখার কোনো প্রয়োজনীয়তা নেই, এই বিষয়গুলো উল্লেখ করা হয়েছে আবেদনকারীদের তরফ থেকে। আমি জানতে চাইব রাজ্যের তরফ থেকে ঠিক কি জানানো হয়েছে। দেখো, রাজ্যের তরফ থেকে যে বিষয়টি দাবি করা হয়েছে যে 2001 সালের যে নির্দিষ্ট কমিটি আছে, সেই কমিটি যদি প্রয়োজন মনে করত বা রাজ্য সরকার যে আয়োজন করেছে মেলা চত্বর জুড়ে,
সেই তাতে যদি কোনো খামতি থাকতো তাহলে ওই কমিটি কিন্তু একটি প্রতিবাদ অবজেকশন দিতে পারত এবং সেই জায়গায় কমিটির তরফ থেকে অবজেকশন আসতো, কিন্তু সেই কমিটির তরফ থেকে কিন্তু রাজ্য সরকারের এই ব্যবস্থাপনা নিয়ে বা পরিকাঠামো নিয়ে কোনো রকম অবজেকশন আসেনি। ফলে রাজ্য সরকার সেই বিষয়ে নিশ্চিত যে তারা যে মেলাকে যেভাবে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে যেভাবে ব্যবস্থা করেছে, মেলার আয়োজন করেছে, তা সঠিক এবং আদালতের নির্দেশ মেনে গঙ্গা কপিল মুনির আশ্রম এলাকাকে যে নির্দিষ্ট নিয়ম মেনেই পুণ্যস্থান হবে সে বিষয়ে কিন্তু ইতিমধ্যে রাজ্য সরকার ব্যবস্থা নিয়েছে এবং জনগণকে যেভাবে সচেতন করার কথা বার্তা কলকাতা হাইকোর্ট দিয়েছিল সেটাও কিন্তু রাজ্য সরকার প্রতিনিয়ত করে চলেছে। ফলে এমত অবস্থায় দাঁড়িয়ে সমস্ত রেসপন্সিবিলিটি রাজ্য সরকারের, একথা কিন্তু রাজ্যের অ্যাডভোকেট জেনারেল আদালতে স্বীকার করেছেন এবং সেই দাঁড়িয়ে যথাসম্ভব আদালতের নিয়ম মেনে আদেশ মেনেই তারা মেলা করতে প্রস্তুত বলে জানিয়েছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল। বেশ, আপাতত ধন্যবাদ তোমাকে পীযূষ। পীযূষ কান্তি নাগ আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোনে। আসছি পরের খবরে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ঘিরে তীব্র হচ্ছে রাজ্য রাজ্যপাল সংঘাত। শুক্রবার নেতাইয়ে শহীদ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার আগেই ঝিটকা জঙ্গলের কাছে শুভেন্দুকে আটকে দেয় পুলিশ। এই ঘটনার পর রাজ্যপালের কাছে অভিযোগ জানান তিনি। কেন বিরোধী দলনেতাকে বাধা দেওয়া হলো তা জানতে চেয়ে মুখ্য সচিব এবং ডিজিকে সোমবার রাজভবনে তলব করেন রাজ্যপাল জগদীপ ধনখড়। কিন্তু তাঁরা দুজনেই জানিয়ে দিয়েছেন নিভৃতবাসে থাকার কারণে তারা উপস্থিত থাকতে পারবেন না। সোমবার দুপুরে টুইটে সরভন রাজ্যপাল লেখেন দুজনের কেউই তাঁর সঙ্গে দেখা করতে আসেননি, মুখ্য সচিব ও ডিজি সাংবিধানিক প্রধানের পদের অমর্যাদা করেছেন। একদিকে রাজ্যে করোনা পরিস্থিতি উদ্বেগজনক, হিমশিম খাচ্ছে রাজ্য প্রশাসন, অসুস্থ আধিকারিকেরাও সেখানে শুধুমাত্র শুভেন্দু অধিকারীর নিরাপত্তার জন্য রাজ্যপাল চাপ বাড়াচ্ছেন, বারবার ডেকে পাঠাচ্ছেন এবং রিপোর্ট তলব করছেন। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম কলকাতা টিভির সম্পাদক কৌস্তুভ রায়ের সঙ্গে। রাজ্যপাল যে ধরনের কাজ করছেন তা রাজনৈতিক কর্মীর মতো, এ ধরনের কাজ রাজ্যপাল পদের গরিমাকে ক্ষুণ্ণ করে, জানালেন কৌস্তুভ রায়। রাজ্যপালের পদের যে সাংবিধানিক গরিমা ছিল সেটা অনেকটাই ক্ষুণ্ণ করেছেন জগদীপ ধনখড়। শুধু তিনি নন, কিছুদিন আগে গতকালকে সম্ভবত তামিলনাড়ুর সরকারও সিদ্ধান্ত নিয়েছে বিধানসভায় বিল এনে রাজ্যপালের ক্ষমতা খর্ব করার জন্য। বিভিন্ন ক্ষেত্রে বিজেপি শাসিত রাজ্যতে যেভাবে রাজ্যপালরা তাদের ভূমিকা পালন করছেন সেটা একেবারেই কাম্য নয়। রাজ্যপালের যেটুকু এক্তিয়ার তার বাইরে তিনি বিভিন্ন বিষয়ে নাক গলানোর চেষ্টা করেন এবং কথায় কথায় টুইট করেন, যেখানে ডিজি এবং চিফ সেক্রেটারি তিনি নিজে করোনা পজিটিভ, তিনি আইসোলেশনে আছেন এবং রাজ্য প্রশাসন হিমশিম খাচ্ছে প্রতি মুহূর্তে কিভাবে করোনা পরিস্থিতি সামাল দেওয়া যাবে। গতকালকে এই রাজ্যে প্রথম 24,000 সব রেকর্ড ভেঙে দিয়ে যে সংখ্যা এসছে সেইখানে রাজ্যপালের এই ভূমিকা কখনোই সদর্থক নয় এবং তিনি যে কাজটা করছেন সেটা একবারে রাজনৈতিক দলের মতো কাজ করছে, রাজনৈতিক কর্মীর মতো কাজ করছেন। ভোট হবে পুরসভায়, ভোট দেবে পাবলিক। নিউজ চ্যানেলে প্রথমবার নেতা নয় মন্ত্রী নয়, বিতর্কে অংশ নেবে পাবলিক। বিতর্ক সভায় অংশ নিতে যোগাযোগ করুন কলকাতা টিভির হোয়াটসঅ্যাপ নম্বরে 6292248286। লিখুন আপনার নাম, পুরসভার নাম, ওয়ার্ড নম্বর, আমরা বেছে নেব বিতর্ক সভার বক্তাদের। লড়বে পাবলিক, জিতবে পাবলিক। আপনার চ্যানেলে আপনার প্রোগ্রাম, পুরো পাবলিক। আমরা আছি আপনার ওয়ার্ডে। করোনা আক্রান্ত সুকান্ত মজুমদার রবিবার ঢাকুরিয়ার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন বিজেপির রাজ্য সভাপতি
তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। ফোন করে সুকান্ত মজুমদারের খোঁজ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তার শারীরিক অবস্থা কেমন আছে তা জানতে ফোন করেন মুখ্যমন্ত্রী। দু থেকে তিন মিনিট তাঁদের মধ্যে কথা হয় বলে খবর। সুকান্তর দ্রুত আরোগ্য কামনা করেছেন মুখ্যমন্ত্রী। এখন সময় একটা বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকবেন। ফিরলাম বিরতির পর। সপ্তাহের প্রথম দিনেই একাধিক জেলায় শুরু হলো বুস্টার ডোজ দেওয়ার কাজ। বাঁকুড়া জেলায় সোমবার থেকে শুরু হলো বুস্টার ডোজ দেওয়ার কাজ। জেলার বিভিন্ন ব্লকে ও পুরসভা এলাকায় শুরু হয়েছে বুস্টার ডোজ দেওয়ার কাজ। পাশাপাশি আলিপুরদুয়ারের ইনডোর স্টেডিয়ামে এদিন সকাল 10টা থেকে শুরু হয় বুস্টার ডোজের কাজ। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সুমিত গঙ্গোপাধ্যায় জানিয়েছেন বিভিন্ন স্তরের প্রায় 2000 স্বাস্থ্যকর্মীকে বুস্টার ডোজ দেওয়া হবে। তবে কোমরবিডিটি ষাটার্ধ কতজন আছেন তা বলা মুশকিল। জেলার 13টি সেন্টারে এই বুস্টার ডোজ দেওয়া হবে। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, ষাটার্ধ 20% মানুষ কোমরবিডিটিতে ভুগছেন ধরে নিয়ে এই বুস্টার ডোজ দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে জেলা প্রশাসনের তরফে। দ্বিতীয় ডোজ নেওয়ার পর 9 মাস হয়ে গিয়েছে এমন স্বাস্থ্যকর্মী, করোনা যোদ্ধা ও 60 বছর বয়সী মানুষেরাই আপাতত বুস্টার ডোজে অগ্রাধিকার পাবেন বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর। কিছুদিন আগেই জেলা জুড়ে শুরু হয়েছে স্কুল পড়ুয়াদের টিকা দেওয়ার কাজ। এবার জেলা জুড়ে কোভিডের অতি বাড়বাড়ন্তে মাঝে চালু হলো বুস্টার ডোজ দেওয়ার কাজ। বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালের সুপার স্পেশালিটি ব্লকে শুরু হলো বুস্টার ডোজ টিকাকরণ। হ্যাঁ, আমি কালই মেসেজ পেয়েছি, তারপরে নিয়েছি আজকে। যেভাবে পথনির্দেশ করছে সেইভাবে আমরা সাবধানে থাকার চেষ্টা করছি। হ্যাঁ পাচ্ছি। যেহেতু গভর্নমেন্ট ডিসিশন হয়েছে কি যারা হেলথ কেয়ার ওয়ার্কার আছে, ফ্রন্টলাইন ওয়ার্কার আছে ও অন্যান্য 60+ যাদের কমিউনিটি আছে তাদেরকে আজ থেকে রাজ্যব্যাপী কর্মসূচি শুরু হয়েছে। আমরা ইনডোর স্টেডিয়ামে প্রোগ্রামটা রেখেছি বাড়াবো। প্যারালেলি আমাদের বাচ্চাদের যারা আছে 15-18 ও গ্রুপে চলছে, তারপর অন্যান্য যারা এজ গ্রুপ আছে তাদেরকে ভ্যাকসিনেশন খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে ভ্যাকসিনেশনটা হচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশ অনুযায়ী সারা দেশ জুড়ে প্রিকশন ডোজ বা করোনার বুস্টার ডোজ চালু হলেও ব্যতিক্রম বসিরহাট স্বাস্থ্যকেন্দ্র। সোমবার ডোজ দেওয়ার প্রক্রিয়া চালু করা গেল না। বসিরহাট মহকুমা স্বরূপনগর, সন্দেশখালি, মিনাখা ও হাড়োয়াসহ 10টি ব্লকের কোনো গ্রামীণ হাসপাতাল বা ব্লকের কোনো গ্রামীণ হাসপাতালে বা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কোথাও বুস্টার ডোজ দেওয়া হচ্ছে না। যেহেতু বসিরহাট জেলার স্বাস্থ্য আধিকারিক সহ বহু চিকিৎসক ও নার্স করোনা আক্রান্ত, তাই তারা কেউ সেফ হোম বা আইসোলেশনে আছেন, যার জেরে বুস্টার দেওয়ার প্রক্রিয়া স্থগিত হয়ে রয়েছে। বসিরহাট জেলা হাসপাতালের ভ্যাকসিনেশন সেন্টার তালাবন্ধ। কবে চালু হবে বুস্টার ডোজ তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে বসিরহাটবাসীর মনে। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে সংবাদ মাধ্যমকেও ডোজ চালুর ব্যাপারে কিছু জানানো হয়নি। ক্রমাগত বেড়ে চলা করোনা সংক্রমণে বসিরহাট মহকুমায় আক্রান্ত 500 বেশি মানুষ, এর মধ্যে 65 বছরের ঊর্ধ্বদের অবিলম্বে বুস্টার ডোজ দেওয়া প্রয়োজন, কিন্তু পর্যাপ্ত স্বাস্থ্যকর্মীর অভাবে বুস্টার দেওয়া সম্ভব হচ্ছে না। আমাদের ভ্যাকসিনেশনে ফার্স্ট ডোজ সেকেন্ড ডোজ চলছিল, তার সাথে এখন 15 থেকে 18 বছর বয়স পর্যন্ত ভ্যাকসিনেশনটা নতুন করে চালু হয়েছে। আমাদের এই গত সোমবার থেকে, সোমবার এবং মঙ্গলবার দুদিন হয়েছে, আজকের বুধবার তৃতীয় দিন চলছে। আমাদের প্রথম দিন 6000+ আমরা 15 থেকে 18 বছরের মধ্যে ভ্যাকসিনেট করেছি বিভিন্ন স্কুলে যেটা হয়েছে, এবং গতকাল আমরা 4000+ করেছি। তো এটা আমাদের টার্গেট আছে যে 15 থেকে 20 দিনের মধ্যে আমরা এটা শেষ করবো, এবং সেই হিসাবে প্রতিটা বিএমওইস এবং এসআইদের সঙ্গে বসে একটা লিস্ট করা হয়েছে, সেই লিস্ট অনুসারে বিভিন্ন স্কুলে প্রোগ্রামটা চলছে। আমাদের অফিস থেকে শুরু করে বিভিন্ন অফিসে খোঁজ নিয়ে দেখা যাচ্ছে যে কিছু কিছু চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা তারা অ্যাকাউন্ট হচ্ছেন। কেন্দ্রীয় সরকারের ঘোষণা অনুযায়ী বীরভূমের সিউড়িতে শুরু হলো করোনার প্রিকশন ডোজ। সোমবার থেকে শুরু হয়েছে এই বুস্টার ডোজ প্রদান। এক্ষেত্রে যারা আগে ভ্যাকসিন নিয়েছিলেন অর্থাৎ স্বাস্থ্যকর্মীদের মোবাইল নম্বরে মেসেজ আসে এবং তার পরিপ্রেক্ষিতে তারা সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে গিয়ে ভ্যাকসিনের এই ডোজ নেন। স্বাস্থ্যকর্মীরা ছাড়াও ষাটার্ধ কোমরবিডিটি রয়েছে এমন ব্যক্তিদেরও প্রিকশন ডোজ দেওয়া হবে এই পর্যায়ে।
মেসেজ এসেছিল মোবাইলে যে আজকে আমাদের নেবার কথা, আগে থেকে এসে এন্ট্রি করেছি সেকেন্ড ডোজের সার্টিফিকেটটা দেখে তারপরে দিয়েছি। হ্যাঁ নিশ্চয়ই বয়স্ক যারা তাদের তো অবশ্যই দেওয়া উচিত এবং প্রত্যেককেই দেওয়া উচিত। হ্যাঁ অসম্ভব বাড়ছে, বিশেষ করে ওই অমিক্রন নাকি যেটা হালকা এ হচ্ছে সেটা তো খুবই বাড়ছে। এখানে শিউরি সদর হসপিটালে আসলাম, ওখানে জিজ্ঞেস করলাম, আমাদের এন্ট্রি হলো, এন্ট্রি করলেন, আমাদের মেসেজ এসেছিলো, তো তারপরেতে আমাদের দাঁড়াতে বললেন, আমরা নিয়ে নিলাম, খুব সহজেই হলো, খুব সুন্দরভাবে নিয়েছি, কোনো অসুবিধা নেই। না অ্যাপ্লিকেশন নয়, আমাদের মেসেজ এসেছিলো, সেই মেসেজটা দেখালাম আমরা এখানে এমার্জেন্সিতে, ওনারা সেই সেকেন্ড ডোজের যে এটা আছে সার্টিফিকেট তার উপরেই লিখে দিলেন যে প্রিকশনারি ডোজ আজকের ডেটে দেওয়া হবে। বুস্টার ডোজ নিতে এসে চরম হয়রানির শিকার হলেন ষাটার্ধ বৃদ্ধ বৃদ্ধা। পুরুলিয়ার দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে টিকাকরণ কেন্দ্রের বাইরে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। বুস্টার ডোজ ভ্যাকসিন দেওয়া হবে খবর পেয়েই হাসপাতালের বাইরে বয়স্ক ব্যক্তিরা ও কোভিড যোদ্ধারা এসে তারা উপস্থিত হন। লাইনে দাঁড়িয়ে থেকে বেলা ১১টা পেরিয়ে গেলেও ভ্যাকসিন দেওয়া শুরু না হওয়ায় বিশৃঙ্খলা শুরু হয় এবং এরপরই ক্ষোভে ফেটে পড়েন বৃদ্ধ বৃদ্ধারা। বুস্টার ডোজ নিতে এসে চরম হয়রানির শিকার হতে হলো ষাটার্ধ বয়স্ক বৃদ্ধ বৃদ্ধাদের। আজ পুরুলিয়া সদর হাসপাতালে এসে প্রায় ১০০র বেশি বয়স্ক বৃদ্ধ বৃদ্ধা এসে হয়রানির শিকার হতে হয়। যে অ্যাজ পার গভর্নমেন্ট আমাদের ইয়েতে মোবাইলে এসেছে, মোবাইলে যে দশ ইউ উইল গেট ইউর বুস্টার ডোজ ১০/১/২২, কিন্তু আমরা এখানে পিপি ইউনিটে কালকে কে আছে বিষয়ী সুকোমল বিষয়ী নাকে ওর আমি পাবলিক অ্যাপে দেখলাম যে পিপি ইউনিটে দেওয়া হবে, কিন্তু আমরা সকাল ৯টার থেকে এখানে বৃদ্ধ নাগরিকরা এসে পরে লাইন লেগেছি, এখন বলছে এখানে দেওয়া। কাছ থেকে ওর কাছে ঘোরাঘুরি করার পরে ডক্টর বুদ্ধদেব মণ্ডলের সঙ্গে সরাসরি ফোনে যোগাযোগ করায় উনি বললেন ধপঘাটায় যান, আপনাদের ধপঘাটায় গেলে হবে। আমরা জিজ্ঞাসা করলাম ধপঘাটায় গেলে তার কাছে পৌঁছাবো, তিনি আবার এন্টারটেন করবেন কি না একটু দয়া করে বলবেন, মানে আপনারা যান ওখানে দাঁড়িয়ে আছেন বিক্ষুব্ধ হওয়ার কিছু নেই এর মধ্যে, আমরা দেবনাতা নয়। হ্যাঁ যে কোনো একটা জিনিস চালু করতে গেলে কিছু মানুষের ক্ষোভ সৃষ্টি মানে হয় এটা দেখা গেছে অতীতে। যেটা ব্যাপার সেটা হচ্ছে গিয়ে যে এখন যেটা ওই অনলাইন রেজিস্ট্রেশন যেটা করা হচ্ছে আর কি মানে ভ্যাকসিনেশনের জন্য, সেখানে সবাই ওপেন টু অল, সেই জন্য বহু বৃদ্ধ সেখানে রেজিস্ট্রেশন করেছেন তারা চলে এসেছেন, কিন্তু সেটা ঠিক ঠিক হয়ে যাবে, সেটা তাদের ক্ষোভের কোনো তারা পেয়ে যাবেন তাদের ক্ষোভের কোনো কারণ। জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিক জানিয়েছেন কাউকে বঞ্চিত করা হবে না, তবে তিনি এটাও বলেছেন যে তারা যেন দেরি করে আসে, প্রথমে ফ্রন্টলাইন ওয়ার্কারদের দেওয়ার নিয়ম রয়েছে, ফলত অনলাইনে যারা অ্যাপ্লাই করেছেন তাদেরই মেসেজ চলে আসার ফলে এই বিপত্তি। এক কথায় স্বাস্থ্য দপ্তরের যে প্রস্তুতি ছিল না সেটা পরিষ্কার। পুরুলিয়া থেকে তপন হালদার, কলকাতা টিভি। এখন সময় আরও একটা বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকবেন। রাজ্যে এমনিতেই ১৫ জানুয়ারি পর্যন্ত কড়া বিধিনিষেধ জারি রয়েছে, কিন্তু বিভিন্ন জেলা প্রশাসনের তরফ থেকে কঠোর বিধিনিষেধ আরোপ করা হচ্ছে বিভিন্ন জায়গায়। যেরকম মধ্যমগ্রাম পুর এলাকায় ১৩, ১৪ এবং ১৫ এই তিন দিন লকডাউন ঘোষণা করা হয়েছে, শুধুমাত্র জরুরি পরিষেবা স্বাভাবিক থাকবে বলে জানতে পারা গিয়েছে। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই এই ব্যবস্থা, করোনার গ্রাফ যেভাবে বাড়ছে তাতে করেই এই ব্যবস্থা বলে জানতে পারা যাচ্ছে। উল্লেখ্য, আপনারা জানেন যে উত্তর চব্বিশ পরগনায় করোনা সংক্রমণ একেবারে দ্বিতীয় স্থানে, কলকাতার পরই উত্তর চব্বিশ পরগনা সংক্রমণের গ্রাফে এগিয়ে, সেই জায়গা থেকে এই সিদ্ধান্ত বলে খবর পাওয়া যাচ্ছে। আমাদের প্রতিনিধি ভক্তি দে রয়েছেন টেলিফোনে, কথা বলবো তার সঙ্গে। ভক্তি, কি জানা যাচ্ছে বিষয়? দেখো স্বপন, তুমি যেটা বললে সে সম্পূর্ণ সত্যি, যে গত কয়েকদিন দেখতে পাচ্ছি যে কলকাতার পর এই জেলা অর্থাৎ উত্তর চব্বিশ জেলায় কিন্তু করোনার গ্রাফ দিন দিন বাড়ছে, এবং এতটাই বাড়ছে যে জেলা প্রশাসন বিকল্প চিন্তা করছে কিভাবে এটাকে নিয়ন্ত্রণ করা যায়,
কেননা যেহেতু এখনো পর্যন্ত প্রতিটি হাট বাজার খোলা, মানুষ রাস্তায় চলছে, একমাত্র হচ্ছে যেটাকে কোনোভাবে আংশিক লকডাউন করে সেটাকে যদি নিয়ন্ত্রণ করা যায়, সেই কারণে কিন্তু মধ্যমগ্রাম প্রশাসন এবং পুলিশ প্রশাসন এবং ব্যবসায়ী সমিতি তারা দীর্ঘ দু তিন দিন ধরে বৈঠক করেছে। বৈঠক থেকে যে সিদ্ধান্ত তারা নিয়েছে যে আগামী 13, 14, 15 এই তিন দিন সম্পূর্ণভাবে সম্পূর্ণ বাজার হাট বন্ধ থাকবে, মল বন্ধ থাকবে, সেক্ষেত্রে কিন্তু শুধু গাড়ি ঘোড়া চলবে, আংশিক লকডাউন বলা যেতে পারে। যে তিন দিন কিন্তু এই মধ্যমগ্রাম জুড়ে আংশিক লকডাউন হবে, যেমন যেভাবে করোনা গ্রাফ বাড়ছে তাকে নিয়ন্ত্রণ করতে গেলে যেভাবে গতকাল বারাসাত পৌরসভা তার সিদ্ধান্ত নিয়েছে যে গতকাল বারাসাত পৌরসভা আগামীকাল বন্ধ থাকবে, তার একদিন খোলা একদিন বন্ধ, সেইভাবে তারা তৈরি করেছে। কিন্তু মধ্যমগ্রামের ক্ষেত্রে তারা কিন্তু পরপর তিন দিন তারা এই রকম একটা সিদ্ধান্ত নিয়েছে, অর্থাৎ তারা সম্পূর্ণভাবে লকডাউন না করে আংশিক লকডাউনের পথে হেঁটেছে, এবং এর ফলে কিন্তু করোনা গ্রাফ কমবে এবং নিয়ন্ত্রণ করা যাবে। চিকিৎসক থেকে যারা নাকি এখানকার এক্সপার্ট আছে তারাও সিদ্ধান্ত নিয়েছে। এই বৈঠক কিন্তু করার সময় অনেকটা সিদ্ধান্ত নিতে তাদের ব্রেক পেতে হয়েছিল, কেন যেহেতু প্রচুর মানুষ এই ব্যবসা এই করোনাকালে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, বাজার করতে পারছে না, দোকান তারা খুলতে পারছে না, সেক্ষেত্রে তাদের কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। এবং জরুরি পরিষেবাকে এই আংশিক লকডাউনের থেকে বাদ রাখা হয়েছে তো স্বাভাবিকভাবেই, একদম তাই। শুধু জরুরি পরিষেবা যেমন আছে তেমন চলবে, গাড়ি ঘোড়া রাস্তার উপর দিয়ে যেমন যাচ্ছে অন্য অন্য জায়গায় রুট যাচ্ছে যাবে, শুধুমাত্র বাজার হাট যেখানে মানুষের ভিড় হচ্ছে, যেখানে মানুষ মানে সচেতন হচ্ছে না, মাস্ক পরছে না, এবং মানুষ কিন্তু দূরত্ব বিধি মানছে না, সামাজিক বিধি যেটা করা দরকার কিচ্ছু মানছে না, সেই ক্ষেত্রে কিন্তু এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বাজার হাটগুলো বন্ধ থাকবে, তার ফলে কিন্তু করোনা নিয়ন্ত্রণ করা যাবে বলে প্রশাসন সূত্রে খবর। বেশ, আপাতত ধন্যবাদ তোমাকে ভক্তি দে, আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোনে। মধ্যমগ্রাম পুর এলাকায় আংশিক লকডাউনের সিদ্ধান্ত 13, 14 এবং 15 জানুয়ারি এই তিন দিন বাজারগুলি বন্ধ রাখা হবে, এবং যাতে মানুষ বাইরে বেরোতে না পারেন, জমায়েত অপ্রয়োজনে না করেন, সেই বিষয়গুলোকে মাথায় রেখেই এই সিদ্ধান্ত, এবং শুধুমাত্র জরুরি পরিষেবাকে ছাড় দেওয়া হয়েছে এই আংশিক লকডাউনের আওতা থেকে, শুধুমাত্র জরুরি পরিষেবাই স্বাভাবিক থাকবে এই তিন দিন, বাকি সব বন্ধ থাকবে, এবং মানুষকে সচেতন করার জন্য প্রশাসনের তরফ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। করোনার বাড়বাড়ন্ত সংক্রমণ রুখতে ঝাড়গ্রাম জেলা প্রশাসনের নির্দেশে পুরো এলাকা জুড়ে চলছে একদিনের লকডাউন। স্যানিটাইজ করা হবে বলে একদিনের সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। ভোর 6টা থেকে শুরু হয়েছে লকডাউন, অঞ্চলের সমস্ত দোকানপাট বন্ধ, প্রয়োজন ছাড়া রাস্তায় বেরোলেই পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হচ্ছে, যান চলাচলও প্রায় বন্ধ, চলছে কড়া নজরদারি, নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে বেরোলে কারণ জানাতে হচ্ছে। তবে এই কড়াকড়ির মধ্যেও সাধারণ মানুষ খুশি, জেলা প্রশাসন যেই পদক্ষেপ গ্রহণ করছে তাতে খুশি এলাকাবাসী। বাড়ি থেকে বেরিয়েছি, আমার একটা এমার্জেন্সি পয়সা তোলার আছে, আমি ওই জন্য ওই কারণে এটিএম যাচ্ছিলাম। এখানে দেখছি সবাই স্যাটের আছে, দেখছি পুলিশের আছে, সব জায়গায় লকডাউনটা মানা চলছে ভালো। দোকান বাজার কীরকম অবস্থা? দোকান বাজারটাও টোটালি বন্ধ। ধূপগুড়ি পৌরসভা এবং ধূপগুড়ি থানার পর এবার করোনা সচেতনতায় রাস্তায় নামলো ধূপগুড়ি ট্রাফিক গার্ড। সোমবার সকালে ধূপগুড়ির বিভিন্ন রাস্তায় করোনার সচেতনতামূলক প্রচার করলেন ট্রাফিক কর্মীরা। একাধিকবার করোনা সচেতনতামূলক প্রচার করলেও মানুষ সতর্ক হননি, মাস্ক ছাড়া মানুষের ভিড় ধূপগুড়ি শহরের বিভিন্ন জায়গায়। ধূপগুড়ি মানুষের হুঁশ ফেরাতে মাস্কহীন ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হলো মাস্ক। করোনা পরিস্থিতি আরও ভয়ানক হওয়ার আগেই সাধারণ মানুষকে সচেতন করতে এই নয়া উদ্যোগ। এখন একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকবেন। করোনার বাড়বাড়ন্তে পিছিয়ে গেল ধূপগুড়ি উৎসব। 2020 সাল থেকে ধূপগুড়ি উৎসব ব্যাপক জনপ্রিয়তা পেলেও 2021 সালে করোনার প্রকোপে তা স্থগিত হয়ে যায়। এবারও তার ব্যতিক্রম হল না।
2022 ফের একবার উৎসব নিয়ে চিন্তার মুখে পুর কর্তৃপক্ষ। করোনার বিধিনিষেধের ফলে ধূপগুড়ি পুরসভার তরফ থেকে উৎসব পিছিয়ে দেওয়ার কথা ঘোষণা করা হয়। করোনা আবহে ইতিমধ্যেই রাজ্য জুড়ে জারি হয়েছে একাধিক বিধিনিষেধ। উৎসব বন্ধ হওয়ায় স্বাভাবিকভাবেই মুখ ভার সংস্কৃতিপ্রিয় ধূপগুড়ির বাসিন্দাদের। আগামী 14 জানুয়ারি থেকে ধূপগুড়ি এই ডাকবাংলো ময়দান, পৌর ফুটবল ময়দান ও মিলনীর ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছিল ধূপগুড়ি উৎসবের। তবে করোনার যে অতিমারি আর তার জেরে সরকারি একাধিক বিধিনিষেধের জন্য আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে ধূপগুড়ি উৎসবকে, এমনটাই জানিয়েছেন ধূপগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং। ধূপগুড়ি উৎসব 14-23 হওয়ার কথা ছিল, বাট আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী থার্ড ওয়েভ কোভিড নিয়ে রাজ্য সরকার একটা নির্দেশিকা জারি করেছেন। আমাদের জেলাশাসক ম্যাডাম হলেন এই ধূপগুড়ি উৎসবের প্রেসিডেন্ট, উনিও আমাদের বলেছেন যে এই মুহূর্তে কোনো মেলা রাজ্য সরকারের নির্দেশ অনুসারে করা যাবে না, তাই আপাতত স্থগিত করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে এ বিষয়ে পরবর্তীতে আবার বোর্ড মিটিং করে ধূপগুড়ি উৎসব কমিটির সাথে আলোচনা করে ডেট দীর্ঘ ঠিক করা হবে। আপাতত এই সিচুয়েশনকে আটকানোর জন্য আমরা ধূপগুড়ি পৌরসভা এবং ধূপগুড়ি উৎসব কমিটি এই মুহূর্তে স্থগিত রাখছি রাজ্য সরকারের নির্দেশনামাকে অক্ষরে অক্ষরে পালন করবার জন্য এবং কোভিডকে আটকাবার জন্য। ২০২০ সালে প্রথম ধূপগুড়ি উৎসবের আয়োজন করা হয় আর প্রথম বছরই ব্যাপক জনপ্রিয়তা পায় এই ধূপগুড়ি উৎসব। সাধারণ মানুষ এই উৎসবে এসে আনন্দ উৎসবে মেতে ওঠেন। তবে 2021 সালে করোনার বাড়বাড়ন্তর জন্য ধূপগুড়ি উৎসবকে স্থগিত করে দেওয়া হয়েছিল। বর্তমানে দেশ তথা রাজ্যের যে পরিস্থিতি, এই মুহূর্তে পিছিয়ে যাওয়াটা ঠিকই হয়েছে, কর্তৃপক্ষ সঠিক সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু আমরাও প্রত্যাশা করে রাখি যে ধূপগুড়ি উৎসব ধূপগুড়ি মানুষের একটা আবেগের উৎসব, এই উৎসবটা যেন হয়, পরিস্থিতি স্বাভাবিক হলে এটাই আমরা চাইছি। আমার মনে হয় সামনের মাসে তো মাধ্যমিক, তারপরে উচ্চ মাধ্যমিক, এই দুটোকে পাস করলে করাটাই আমার মনে হয় ঠিক, কারণ তখন করোনাটা অনেকটা কমে আসবে। এবছর আশা করা হয়েছিল যেহেতু করোনার দাপট কম আর সেই কারণে ফের একবার উৎসবের আর আয়োজন করা হবে, আর সেই মতোই চলছিল জোর কদমে প্রস্তুতি। একটা ধূপগুড়ি উৎসব কমিটির যে প্রোগ্রাম এবং সাথে গ্রন্থমেলা, সেই প্রোগ্রামের প্যান্ডেলের কাজ চলছে। গত 25 ডিসেম্বর থেকে কাজ শুরু হয়েছে, লাগাতার কাজ চলছে, আজকে অবধি আমার কাজ চলছে, কাজ চলবে। আমার কাছে এখনও কোনো নির্দেশ আসে নেই কাজ বন্ধ করার, তবে আমার যে কাজ আমি কাজ চালিয়ে যাচ্ছি, আমি কাজ করতেছি। এটা ওরা ওরা শুনতেছি আনঅফিসিয়ালিভাবে প্রোগ্রামটা হতেও পারে নাও পারে বা পিছিয়ে যেতে পারে, ঠিক আমার জানা নেই কবে করবে, তবে জানুয়ারির এটা আনুমানিক একটু ওরা ওরা কথা, জানুয়ারির শেষেও হতে পারে, ফেব্রুয়ারিতেও হতে পারে, সঠিক কথাটা বলতে পারছি না। তবে শেষে পাঁচ সাদে অমিক্রম এবং করোনার নতুন ঢেউ, আর যার জেরে আপাতত স্থগিত করে দেওয়া হয়েছে এই উৎসবে। এখন দেখার বিষয় যে আগামী দিনে সমস্ত রকম করোনার বাধা কাটিয়ে এই ধূপগুড়ি উৎসবের আয়োজন করা যায় কিনা। জলপাইগুড়ি ধূপগুড়ি থেকে কৌস্তভ ভৌমিক, কলকাতা। এখন সময় একটা বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকবেন। আইনি জটিলতার মধ্যেই উদ্বোধন হলো গঙ্গাসাগর মেলার, আমরা সেই ছবি আপনাদের দেখাচ্ছি এবং দেখতে পাচ্ছেন কপিল মুনির আশ্রম, পুণ্যস্নান মকর সংক্রান্তিতে এবং এই গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে প্রত্যেক বছরই পুণ্যার্থীদের আগমন হয় এখানে, লাখো লাখো পুণ্যার্থী সাধুসন্তরা
দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসে ভিড় জমান। তবে এই কোভিড আবহে এই মকর সংক্রান্তিতে পুণ্য স্নান এবং মেলা আয়োজন করাই অন্যতম একটা বড় চ্যালেঞ্জ রাজ্যের কাছে। যদিও রাজ্যের তরফ থেকে আদালতে এটা স্পষ্ট করা হয়েছে যে কোভিড বিধি মেনেই সার্বিক বিষয়টি দেখা হবে, যাতে সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা যায় সেই বিষয়টিও রাজ্যের মাথায় রয়েছে। যদিও আদালতে আজই এই গঙ্গাসাগর মেলা বন্ধের আর্জি জানিয়ে আবেদন জানানো হয়েছে। জেলা সারাদিন আজ এ পর্যন্তই, দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন।